আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব কিভাবে ফ্রি রোড ডেটা ইন্ডিয়ার হোল ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের বিভিন্ন ডিস্ট্রিক্টের বা সিটি এরিয়া আরবান এরিয়া সমস্ত কিছু যে রোড ডেটা রয়েছে সেই রোড ডেটাকে SHP ফরম্যাটে কিভাবে ফ্রি ডাউনলোড করতে হয় এবং অথেন্টিক জেনুইন ডেটা। এর জন্য আমাদেরকে প্রথম গুগল সার্চ ইঞ্জিনে আমরা যাব। গুগল সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা টাইপ করব জিও সড়ক ন্যাশনাল GIS। জিও সড়ক ন্যাশনাল GIS টাইপ করার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে যে PMGSY ন্যাশনাল GIS ওপেন ডেটা, অর্থাৎ PMGSY হলো প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা। যে ন্যাশনাল GIS এর যে ডেটা রয়েছে সেটা ওপেন ডেটা করা হয়েছে। এখানে ক্লিক করলে যে ইন্টারফেসটা আসছে এই একটা ইন্টারফেস আসবে জিও সড়ক, যেটা সরকারি এবং কেন্দ্র সরকারের একটি ওয়েবসাইট এবং ফ্রি ডেটা প্রোভাইড করছে। এখানে আমরা এই ইন্টারফেসে আসার পরেই স্টেট সিলেকশন করতে কোন স্টেটের আমরা রোড নিতে চাইছি, তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেকশন করছি। সেই সঙ্গে কোন কি নিতে চাইছি লেয়ার, এখানে অনেক কিছু রয়েছে। আমরা রোড নিতে চাইছি, তবে রেলওয়ে রয়েছে, হ্যাবিটেশন রয়েছে, আর অনেক কিছু হ্যাবিটেশন রয়েছে, আর অনেক কিছু রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার রয়েছে। তো এই মুহূর্তে আমরা যেটা নিতে চাইছি সেটা হচ্ছে রোড। রোডের দুটো ফাইল এখানে শো করছে, তবে আমরা TRRP নেব। আর এই DRRP ডেটা নিলে আরবান এরিয়ার ডেটাটা আমরা পাবো না, ঠিক আছে? এখানে বাকি রুরাল এরিয়ার সমস্ত ডেটা পাওয়া যাবে। আমাদের যেমন ডিস্ট্রিক্ট হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, এইভাবে ক্যাটাগরি ওয়াইজ সমস্ত ডেটা পাওয়া যাবে। তো এই DRRP থেকে আমরা সিলেকশন করলাম। করার পরে এখানে একটা ক্যাপচার রয়েছে, ক্যাপচারটা সিলেকশন করার পরে আমরা এখানে দেখবো এই যে আমাদের টার্মস এন্ড কন্ডিশন দেওয়া রয়েছে। অবশ্যই এই ডেটা ডাউনলোড করার আগে প্রত্যেকেই একবার টার্মস এন্ড কন্ডিশনটা ভালো করে পড়ে নেবে এখানে, যে এই ডেটাটা কি কাজে লাগে। বেসিক্যালি আমরা স্টুডেন্টরা এই ডেটা ইউজ করতে পারি একাডেমিক পারপাসে, অন্য কোনো কমার্শিয়াল পারপাসে ডেটা ইউজ করা যাবে না, শুধুমাত্র স্টুডেন্টরাই ব্যবহার করতে পারবে। তো এইভাবে আমরা এখানে আবার গেলাম, এই অ্যাকসেপ্ট টার্মস এন্ড কন্ডিশন দিয়ে এখানে ডাউনলোড অপশন করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের ডাউনলোড চালু হয়ে, এই ডাউনলোড দেখাচ্ছে, আগে অলরেডি একবার ডাউনলোড আমি করেছি। আচ্ছা, ফাইল ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমাদের ডাউনলোড লোকেশন যেখানে আছে, ডাউনলোড লোকেশনে আমরা গেলে দেখতে পাবো এই রোড DRRP ওয়েস্ট বেঙ্গল যে ফাইলটা রয়েছে, আমরা জাস্ট এর উপর রাইট ক্লিক করে এটাকে এক্সাক্ট অল করে নেবো। করে নেওয়ার পরে এক্সাক্ট অল করলে নতুন একটা ফাইল তৈরি হয়ে গেছে। এর এক্সাক্ট অল ফাইল করলে এই যে এটা আমাদের রোড DRRP। এরপরে আমরা এটাকে এখান থেকে কপি সিলেকশন করে, সিলেকশন কপি করে আমাদের আর্ক বা QGIS এর ফোল্ডার লোকেশন যেখানে আছে সেখানে গিয়ে পেস্ট করতে হবে, এবং করার পরে আমরা RGIS এ এটাকে ওপেন করে দেখাতে পারি। যে WR রোড, এই যে ফাইলটা আমরা এখানে এনেছিলাম এটাই RGIS এ আমরা ওপেন করে দেখাচ্ছি যে এই আমাদের রোড ফাইল। এটা দেখতেই পাচ্ছি যে DRRP রোড নেওয়ার কারণে এই যে আরবান এরিয়া, সিটি এরিয়া, বেশ কিছু সিটি এরিয়া বা আরবান এরিয়াতে তা মিসিং আছে। এখানে আমরা দেখে নিই অ্যাট্রিবিউট টেবিলটা কি রয়েছে। অ্যাট্রিবিউট টেবিল ওপেন করলে আমরা দেখতে পাবো এখানে ব্লক দেওয়া রয়েছে, ব্লক ওয়াইজ রোড রয়েছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ রয়েছে, রোডের ক্যাটাগরি রয়েছে, রোডের নেমও দেওয়া রয়েছে। এই যে রোডের ক্যাটাগরি রয়েছে এখানে ন্যাশনাল হাইওয়ে, স্টেট হাইওয়ে, ডিস্ট্রিক্ট হাইওয়ে, এরকম ভাবে সমস্ত কিছু দেওয়া রয়েছে। স্টেট হাইওয়ে SH, স্টেট হাইওয়ে, হাইওয়ে এরকম ভাবে ন্যাশনাল হাইওয়ে, ডিস্ট্রিক্ট হাইওয়ে সমস্ত কিছু দেওয়া রয়েছে। তো এটা আর্কিয়াসে খুব ইউজফুল, এবং আমরা একাডেমিক পারপাসে এটাকে খুব ভালো করে ইউজ করতে পারি।